আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন, মালয় ভাষা ট্রেনিং সেন্টারে আপনাকে স্বাগত। আপনি যদি সঠিকভাবে বিশুদ্ধ মালয়েশিয়ান ভাষা শিখতে চান, তাহলে মালয় ভাষা ট্রেনিং সেন্টার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ নতুন থেকে পুরাতন সকল ভাই বোনদের জন্য অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম আরও একটি মালয়েশিয়ান ভাষায় নতুন টিউটোরিয়াল নিয়ে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে খুবই খুবই গুরুত্বপূর্ণ শব্দ অর্থ রয়েছে। তো আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। আপনি যদি প্রথমত কাউকে বলতে চান দয়া করে আমাকে আমার কাজ বুঝিয়ে দেন, ধরেন আপনি কোথাও কাজে গেছেন, সেখানে গিয়ে আপনি সেখানের সুপারভাইজার অথবা ফোরম্যানকে বলছেন দয়া করে আমার কাজ আমাকে বুঝিয়ে দেন। এই কথাটি আপনি যদি মালয়েশিয়ান ভাষায় বলতে চান তাহলে এভাবে বলবেন, তলং তুঞ্জুকান সায়া কর্জা সায়া পুঞাক। তলং তুঞ্জুকান সায়া কর্জা সায়া পুঞাক, এখানে অর্থগুলো অবশ্যই শুনে যাবেন। তলং হচ্ছে দয়া করে, তুঞ্জুকান সায়া হচ্ছে আমাকে দেখিয়ে দেন, কর্জা সায়া পুঞাক আমার কাজ। তলং তুঞ্জুকান সায়া কর্জা সায়া পুঞাক, আমার কাজ আমাকে বুঝিয়ে দেন। তারপরে আমার কাজ আমার থেকে বুঝে নেবেন। আপনি যদি এই কথাটি বলতে চান যে আমার কাজ আমার থেকে বুঝে নেবেন, ধরেন আপনার ফোরম্যান অথবা সুপারভাইজারকে আপনি এই কথাটি বলতে চাচ্ছেন, অথবা মালয়েশিয়াতে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন কপালা কিরজা বলা হয়। যারা কাজ করায়, কাদের দায়িত্ব থাকে তাদেরকে বলা হয় কপালা কিরজা। সেই কপালা কিরজাকে যদি আপনি বলতে চান, অথবা আপনি যদি ইংলিশে বলেন যে ফোরম্যান, তাহলে যাই হোক ফোরম্যানই, ফোরম্যানকে আপনি যদি বলতে চান যে আমার কাজ আমার থেকে বুঝে নেবেন, তাহলে এই কথাটি এইভাবে বলবেন, ফাহামি কর্জা সায়া ডারি সায়া। ফাহামি কর্জা সায়া ডারি সায়া, ফাহামি হচ্ছে বুঝে নেয়া, ঠিক আছে? ফাহামি হচ্ছে বুঝে নেয়া, কর্জা হচ্ছে কাজ, সায়া হচ্ছে আমার, ডারি হচ্ছে থেকে, সায়া হচ্ছে আমার। আমার কাজ আমার থেকে বুঝে নেবেন। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। আবারও বলছি, আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি। ধরেন না আপনাকে কেউ বলছে যে তুমি একাই সব কাজ করো, অথবা আপনি যদি কাউকে বুঝাতে যান যে আমার কাজ আমি নিজে করতেই পছন্দ করি, তাহলে এই কথাটি এভাবে বলবেন যে সায়া সুক সায়া পুঁয়া কর্জা, আমি পছন্দ করি আমার কাজ সায়া বুয়াত সেন্ডেরি, আমি নিজে করতে। সায়া সুক সায়া পুঁয়া কর্জা সায়া বুয়াত সেন্ডেরি, অর্থগুলো শুনে যান। সায়া সুকা আমি পছন্দ করি, সায়া পুঁয়া কর্জা আমার কাজ, সায়া বুয়াত সেন্ডেরি আমি পছন্দ করি আমার কাজ আমি নিজে করতে। সায়া সুকা সায়া পুঁয়া কর্জা সায়া বুয়াত সেন্ডেরি, আমি আমার কাজ নিজে করতে পছন্দ করি। তারপরে দেখেন, সব সময় কাজের শেষে যন্ত্রপাতি সব গুছিয়ে রাখবেন। আপনি কোথাও কাজ করছেন, আপনার সুপারভাইজার, আপনার ফোরম্যান, অথবা আপনি যাদের সাথে কাজ করছেন তারা যদি ভিনদেশি হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই মালয়েশিয়ান ভাষায় বলবে, যেহেতু আপনি মালয়েশিয়াতে থাকেন। আপনাকে যদি বলে যে সবসময় কাজের শেষে যন্ত্রপাতি গুছিয়ে রাখবেন, এটা অবশ্যই বাংলায় বলবে না, মালাইতে বলবে। তাহলে বলবে সেলালু লাপাস কর্জা বারাং বারাং আকান সেমুয়া সিম্পান। সেলালু হচ্ছে সব সময়, কাজের শেষে হচ্ছে লাপাস কর্জা, বারাং বারাং হচ্ছে যন্ত্রপাতি, আকান সেমুয়া সিম্পান সব গুছিয়ে রাখবেন। অথবা আপনিও যদি কাউকে বলতে চান মালয় ভাষা দিয়ে, ধরেন আপনার সাথে ইন্দোনেশিয়ান লোক অথবা অন্য দেশের লোক কাজ করতেছে, আপনি তাকে মালয় ভাষা দিয়ে বলতে হবে, কারণ সে তো বাঙালি না, বাংলা কথা বুঝবে না। সো আপনি যদি তাকে বলতে চান সব সময় কাজের শেষে যন্ত্রপাতি সব গুছিয়ে রাখবেন, তাহলে এভাবে বলবেন সেলালু সব সময় লাপাস কর্জা কাজের শেষে বারাং বারাং আকান সামুয়া সিম্পান, যন্ত্রপাতি সব গুছিয়ে রাখবেন।
আমি কাজের কথাগুলো এই জন্যই বলি, কারণ যারা মালয়েশিয়াতে আসছেন সবাই কাজের জন্য আসছেন, কেউ তার ঘুরতে আসেনি, এই জন্য আমি কাজের কথাগুলোই আমার ভিডিওতে তুলে ধরি বেশি। যাই হোক, আমি সব সময় বেশি কাজ করি, তারপরেও আমার সাথে কেন রাগারাগি করে? ধরেন আপনি কোথাও কাজ করছেন, অনেক মানুষের সাথে কাজ করছেন, আপনি সবার থেকে বেশি কাজ করেন, তারপর আপনার ফোরম্যান, আপনার সুপারভাইজার আপনার সাথে রাগারাগি করে, ঠিক আছে? কিন্তু আপনি এই কথাটা যে বুঝিয়ে বলবেন সে ভাষাটা আপনি জানেন না। ধরেন আপনার মেইন বস এসেছে, আপনি বসের সাথে বলবেন যে আমি সব সময় বেশি কাজ করি, তারপরও আমার সাথে কেন রাগারাগি করে? এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে মালয় ভাষা দিয়ে এভাবে বলবেন, সাইয়াস পাঞ্জাং মাসা বকরজা তরলালো বাঞ্জাক ওয়ালোপন কেনাপা কন মারা সমাসায়। Saya sepanjang masa ami shop shomoy bekerja terlalu banyak. Ami beshi kaj kori walaupun tarporeo kenapa kan marah sama saya? Keno amar sathe ragaragi kore? Abar shunen, saya sepanjang masa er ortho hocche ami shop shomoy. Saya sepanjang masa ami shop shomoy bekerja terlalu banyak. বেশি কাজ করি, ওয়ালোপুন তারপরেও কেনা পাকান মারা সমাসাইয়া, কেন আমার সাথে রাগারাগি করে? আপনি যদি এইভাবে আপনার মেইন বসকে বুঝিয়ে বলেন যে আমি সবসময় বেশি কাজ করি, তারপরও আমার সাথে কেন রাগারাগি করে, তখন অবশ্যই সে ফোরম্যান অথবা সুপারভাইজারকে বুঝিয়ে বলবে তার সাথে রাগারাগি কেন করো, সে তো বেশি কাজ করে। আপনি যদি কাজ করতেছেন কিন্তু আপনি যে কাজ বেশি করতেছেন তাকে যদি বুঝিয়ে, মেইন বসকে যদি আপনি বুঝিয়ে না বলতে পারেন যে আমি বেশি কাজ করি তারপরও সে আমার সাথে রাগারাগি করে, তাহলে সে ব্যাপারটা বুঝবে না। আর যদি আপনি বুঝিয়ে বলতে পারেন তাহলে অবশ্য ব্যাপারটা বুঝবে এবং ফোরম্যান অথবা সুপারভাইজারকে গিয়ে আপনার ব্যাপারে সে বুঝিয়ে বলবে যে তার সাথে রাগারাগি করো না, কারণ সে মেহনতি, সে ভালো কাজ করে। তারপরে আমি আপনার সাথে কাজ করতে চাই, ঠিক আছে? ধরেন আপনার বন্ধু অথবা আপনার সাথে যারা থাকে তাদেরকে অন্য মালিকের আন্ডারে, অন্য বসের আন্ডারে কাজ করে, কিন্তু আপনি দেখেছেন তার বসটা খুব ভালো, ঠিকমতো বেতন দিয়ে দেয় এবং আচার ব্যবহার খুব ভালো। সো আপনি তার বসকে বলতে চান যে আমি আপনার সাথে কাজ করতে চাই। তো আপনি যদি এই কথা বলতে চান যে আমি আপনার সাথে কাজ করতে চাই অথবা আমি আপনার আন্ডারে কাজ করতে চাই, তাহলে এভাবে বলবেন, সায়া মাহু কর্জা ইকোত আওয়াক, সায়া মাহু কর্জা ইকোত আওয়াক, আমি আপনার সাথে কাজ করতে চাই। অর্থটা সায়া হচ্ছে আমি, মাহু হচ্ছে চাই, কর্জা হচ্ছে কাজ, ইকোত হচ্ছে সাথে, আওয়াক হচ্ছে আপনার। সায়া মাহু কর্জা ইকোত আওয়াক, আমি আপনার সাথে কাজ করতে চাই। আপনি যদি এভাবে তাকে বুঝিয়ে বলেন যে আমি আপনার সাথে কাজ করতে চাই এবং তার যদি লোক লাগে অবশ্যই সে আপনার সাথে এ ব্যাপারে কথা বলবে। সো আপনার সাথে এ ব্যাপারে কি অনেক কথা বলতে পারে যে পরে লাগবে বা কয়েকদিন পরে এটা সেটা বলতে পারে। তারপরে আপনি যখন কাউকে বলতে চাইবেন যে আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো, আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো, এই কথাটা যদি আপনি মালয়েশিয়ান ভাষায় বলতে চান যে আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো, তাহলে বলবেন বোলে কা সায় বকরজা ডেঙ্গান আওয়া। এখানে অনেকের মনে এই সংকোচ জাগতে পারে যে বকরজা এটার মানে কি, বকরজা হচ্ছে কাজ করতে আর শুধু কাজ হচ্ছে কর্জা। এখানে যদি আপনি বকরজা বলেন তাহলে বুঝাবে কাজ করতে বা কাজ করব, এটা বোঝায়। বকরজা হচ্ছে কাজ করতে, কাজ করব বা কাজ করছে, এটা বোঝায়। সো আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো, এভাবে যদি আপনি কাউকে বলতে চান তাহলে বলবেন বোলে কাহ সায় বোলে কাহ, এটা হচ্ছে জিজ্ঞাসা করতেছেন আপনি, যে বোলে কাহ মানে আপনি তাকে জিজ্ঞাসা করতেছেন, বোলে কাহ সায় বকরজা ডেঙ্গান আওয়া, বোলে কাহ সায় বকরজা ডেঙ্গান আওয়াক, এটা আপনি জিজ্ঞাসা করছেন তাকে। সায়া বলে একা হচ্ছে জিজ্ঞাসা করা, সায়া হচ্ছে আমি।
kerja bekerja dengan awak আপনাদের সাথে কাজ করতে পারব সো আপনি যখন কাজের কথা জিজ্ঞাসা করবেন আপনি জিজ্ঞাসা করলেন যে আমি কি আপনাদের সাথে কাজ করতে পারবো এই কথা বলার পরে অবশ্যই একটা নতুন লোককে যখন কোথাও কাজে নেয় বা কাজ দেয় অনেকের মনে সংকোচ থাকে যে লোকটাকে নেব কাজ করতে পারবে কিনা এর আগে কাজ করেছে কিনা এর আগে কি কাজ করেছে এরকম অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে সো একটা ভিডিওতে তো আর সব কিছু খুলে বলা যায় না সো আপনি আপনাকে যদি বলে যে আওয়াহ বলে কা বকরজা তুমি কি কাজ করতে পারবে এই কথাটা ধরেন বাংলাতে যদি আপনি বলেন যে তুমি কি কাজ করতে পারবে এটা মালাইতে এইভাবে হবে আওয়াহ বলে কা বকরজা তুমি কাজ করতে পারবে কাজ করতে পারবে জিজ্ঞাসা করাটা হলো আওয়াক আওয়াক হচ্ছে তুমি বলে কা হচ্ছে জিজ্ঞাসা করতেছে বকরজা হচ্ছে কাজ করতে আবার আবার শুনেন আওয়াক হচ্ছে তুমি বলে কা হচ্ছে জিজ্ঞাসা করা যে আপনি যে কাজ করতে পারবেন কিনা সেটা যে আপনাকে জিজ্ঞাসা করতেছে এর অর্থ হচ্ছে বলে কা বকরজা হচ্ছে কাজ করতে আওয়া বলে কাহ বকরজা আপনাকে যদি দেবে বলে তাহলে বুঝতে হবে বলেছে তুমি কি কাজ করতে পারবে তারপরে আপনি যদি বলে যে হে আমি আশা করি আমি পারবো বাই যদি দয়া করে একবার দেখিয়ে দেন আমি আশা করি আমি পারবো বাই যদি দয়া করে একবার দেখিয়ে দেন আপনি বাই কাকে বলছেন মানে যার সাথে আপনি কথা বলছেন মালয়েশিয়াতে যখন কারোর সাথে যখন কথা বলবেন তখন বাইকে আবাং বলা হয় ঠিক আছে বাই বললে তারা খুশি হয় আবাং বললে তারা খুশি হয় মানে কথা বলার সময় রেসপেক্ট দিয়ে কথা বলা যেরকম আমরা বলি না আওয়া আওয়া নাম আছে প মানে তোমার নাম কি এভাবে যদি না বলে আপনি যদি জিজ্ঞাসা করেন আবাং নাম আছে প মানে এটা হচ্ছে রেসপেক্ট দিয়ে কথা বলা তাকে সম্মান দিয়ে কথা বলা সো চেষ্টা করবেন সম্মান দিয়ে কথা বলার জন্য তাহলে ভালোবাসা আদায় করা খুবই খুবই ইজি হয় ধরেন এখানে আপনি বলছেন যে হ্যাঁ আমি আশা করি আমি পারবো ভাই যদি দয়া করে একবার দেখিয়ে দেন এর মানেটা হচ্ছে ইয়া সায় হারাপ সায় বলে ইয়া হচ্ছে হ্যাঁ সায় হারাপ হচ্ছে আমি আশা করি তারপর আবার সায়া বলে এর অর্থ হচ্ছে আমি পারবো ইয়া সায় হারাপ সায় বলে হ্যাঁ আমি আশা করি আমি পারবো কালাও আবাং তলং বাই যদি দয়া করে তুঞ্জুকান সকালিয়া যা শুধু একবার যদি দেখিয়ে দেন একবার যদি দেখিয়ে দেন আমি আশা করি আমি পারবো তবে অভিয়াস আজকের ভিডিও এ পর্যন্তই ছিল দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি অবশ্যই সবসময় অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের কারণ একটা ভিডিও বানাতে খুবই পরিশ্রম হয় ভাইয়া আমার ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তাতে আমার সার্থক